সবাইকে ভয় করিয়ে রেখেছে তো, 5,000-10,000 টাকা জরিমানা হবে আমাদের সাথে কথা বললে বা দোকানে সামনে আসলে, এইরকম একটা ব্যবস্থা করেছে। একটা দেশ ছিল, সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো দোকানে কেউ যাবে না আমাদের। আর যেটা ঘটেছে, যেভাবে আমরা খবরটা পাচ্ছি যে এরকম ওনাকে সোশ্যালি বয়কট করা হয়েছে বা দোকান জোর করে বন্ধ করা হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। এটা আমরা মাতব্বরদের নিদানে বয়কট করা হলো গ্রামের এক পরিবারকে, বন্ধ করে দেওয়া হলো তাদের মুদির দোকান, এমনকি যে বা যারা ওই মুদির দোকান থেকে মাল নেবে তাদের 5,000 টাকা জরিমানা করা হবে। ঘটনায় চরম বিপাকে ওই পরিবার, বাধ্য হয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলো তারা। ঘটনা ঘাটাল ব্লকের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের হরশঙ্কর গ্রামের। ওই গ্রামের রেবা রানী মণ্ডল এবং তার ছেলে সঞ্জিত মণ্ডলের মুদির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। মা ও ছেলের অভিযোগ, গ্রামের মাতব্বর বাসুদেব মণ্ডল ও গোপাল মণ্ডলদের কথায় দীর্ঘ কয়েকদিন ধরে মুদির দোকান তালা বন্ধ পড়ে রয়েছে। দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তারা, যদিও এই ঘটনার সমস্ত কথা অস্বীকার করেছে গ্রামের মাতব্বররা। তারা জানান গ্রামকে অপমান করেছে ওই পরিবার, একাধিকবার গ্রামের মিটিংয়ে ডাকা হলেও আসেনি তারা, তাই গ্রামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওদের দোকানে কেউ মালপত্র খাবে না। উল্লেখ্য, কয়েকদিন আগে গ্রামের সহদেব মণ্ডল ও মহাদেব মণ্ডল নামের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে, সেই ঘটনার জলগড়ায় পুলিশ প্রশাসনের কাজ পর্যন্ত। এই ঘটনা তদন্ত শুরু করে পুলিশ, আর সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সাক্ষী হিসেবে নাম উঠে আসে রেবা মণ্ডলের ও তার ছেলে সঞ্জিত মণ্ডলের। তারপরেই বাঁধে আসল গণ্ডগোল। গ্রামের কয়েকজন বাসিন্দাদের অভিযোগ, সঞ্জিত কেন এই ঘটনায় সাক্ষী দেবে যেখানে গ্রামের মানুষজন বিষয়টি দেখছে বা পুলিশকে গ্রামের অন্য কেউ সাক্ষী দেয়নি। এই নিয়েই গ্রামের একাধিকবার সালিশ সভা ডাকা হয়। সেই সভায় না যাওয়ার ফলেই গ্রামের মানুষজন সিদ্ধান্ত নেয় যে গ্রামকে অপমান করেছে সঞ্জিত, তাই তার দোকান বন্ধ করে দেওয়া হবে এবং যে ওই দোকানে যাবে তার 5,000 টাকা জরিমানা করা হবে। তারপরেই গ্রামের মাতব্বররা সঞ্জিতের দোকানে তালা দিয়ে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে সঞ্জিত প্রশাসনের দ্বারস্থ হন এবং তার দোকানটি যাতে পুনরায় চালু করতে পারেন সেই আবেদন করেন। তনক ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে, আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল। হচ্ছে মহাদেব সহদেব মণ্ডলের মধ্যে একটা মারপিটের কেস কাচারি হয়েছিল, তো ইনভেস্টিগেশন অফিসার আছে, তো আমি বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, তো ইনভেস্টিগেশন অফিসার আসতে আমাকে হাত লেটে ডাকে, আমি আসি। আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে আমি কিছু জানি নাকি ওদের মারপিটের বিষয়ে, আমি বললাম স্যার আমি কিছু জানি না এই বিষয়ে, তো আমি কানে শুনেছি যে এদের নাকি মারপিট হয়েছিল, একটা কেস কাচারির একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, এইটুকু আমি কেন বলেছি, সেই জন্যে আমার উপরে খুব জোর স্টেপ নিয়ে হবে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। তারপরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, সন্ধে হলেই হাজিপুর ব্যবসায়ী সমিতির একটা অনুষ্ঠান ছিল, আমি একটু একটু গান বাজনা করি, তো দিনের বেলা 12:30-12:30 সময় অনুষ্ঠানটা শুরু হয়। আমি ওই 12:00 দিকে বাড়ি থেকে বেরিয়ে যাই, তো আমার মাকে নাকি বলে গেছে ছেলের নামে এরকম নালিশ আছে, মিটিং আছে, মিটিংয়ে জুটতে বলবে। আমি জুটতে পারিনি, তো সেই কারণে মাকে নাকি হাতে ধরে, আমি বাড়ি ছিলাম না, মাকে হাতে ধরে দোকান থেকে বের করে দোকানে এরকম চাবি দেওয়া হয়েছে। আর গোপাল মণ্ডল, বাসুদেব মণ্ডল, গোপাল মণ্ডল মুখামড়র কেউ না, কিন্তু দেশে তার একটু প্রভাব বেশি আছে, তার সাথে আরও 4-5 জন আছে, তারা দেশটা চালাই বলতে এমনি মিটিং ফিটিংয়ে তারা আসে, এরকম অবস্থা। সবাইকে ভয় করিয়ে রেখেছে তো, 5,000-10,000 টাকা জরিমানা হবে আমাদের সাথে কথা বললে বা দোকানে সামনে আসলে, এরকম একটা ব্যবস্থা করেছে। এটা মুদিখানা দোকান, দোকানটা 10 দিন বন্ধ আছে। প্রশাসনকে জানানো হয়েছে, মহকুমা শাসককে জানানো হয়েছে, এসপিকে চিঠি করা হয়েছে, ওসিকে চিঠি করা হয়েছে। আমাদের তো একটাই অনুরোধ, যাতে করে আমার দোকানটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়, কারণ আমাদের দোকানের উপরেই সব কিছু, সংসার চালানো খুব ভারী পড়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁত দেনা প্রচুর আছে মার্কেটে, কারণ চৈত্র মাস, সবাই খুব তাড়া দিচ্ছে। ঘাটালে ভুসিমাল দোকানে অনেক টাকা দেনা আছে, স্টেশনারি দোকানে অনেক লেনদেন হয় যেহেতু। হ্যাঁ, পুলিশকে সাক্ষী দেওয়ার জন্য আমাদেরকে এরকম সশঙ্কিত করে রাখা হয়েছে। ওদের কী জায়গা জমি দিয়ে হয়েছিল সে ব্যাপারটা আমি ঠিক জানি না, তো আমি ওইটুকুই সাক্ষী দিয়েছিলাম, আমি জানি না এইটুকুই।
এইটার জন্যই আমার উপরে আক্রোশ। তারপরে একটা জিনিস আমি পাড়ায় গ্রামে শুনছি, নাকি আমি নাকি গোটা দেশের লোককে গালিগালা করেছি, এই মানুষকে সব বুঝিয়ে গোটা গ্রামটাকে একতা করে নানা রকম ভয় দেখানো হয়েছে। হ্যাঁ সালিসি, আমি বাড়ি ছিলাম না, আমি জানি না ঠিক। আমার নাম সঞ্জিত মণ্ডল। এটা আমরা খবরটা পেয়েছি, আমাদের আজবনগর এক গ্রাম পঞ্চায়েতেরই এটা ঘটনা। তো এটা নিয়ে খবরটা জানার পরই আমরা ওসি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি একটা টিম পাঠিয়েছেন, আমরা রিপোর্টটা ওনার কাছ থেকে নিয়ে নিচ্ছি। তার আর যেটা ঘটেছে, যেভাবে আমরা খবরটা পাচ্ছি যে এরকম ওনাকে সোশ্যালি বয়কট করা হয়েছে বা দোকান জোর করে বন্ধ করা হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়, এটা আমরা অবশ্যই দেখে নিই। টাকা দিয়ে আমাদের চিন্তাভাবনা লিচে, দেশের যখন উপরে যখন একটা লোকের উপরে কেস করেছে, কেস করে তার হচ্ছে যে আগে হচ্ছে তলায় জঙ্গল সাপ দিয়ে দিল, তার হচ্ছে ধান রুয়েছিল উমড়ি দিল, যখন সে বলল যে দেশে আমাদের ডাকতে হবে, দেশে ডেকে যখন বসলো যে একটা লোকের উপরে এত চাপ সৃষ্টি করছে, তা আমরা দেশ চিন্তাভাবনা করি যে এই লোক এই লোকটার উপরে এত চাপ সৃষ্টি করলে চলবে না। আমরা সেইলে চিন্তাভাবনা করেছিলাম, করে করে ওরা হচ্ছে যে এই জিনিস করেছে, চাবি আমাদের দিয়ে, আপনি যদি চাবির ফিঙ্গারপ্রিন্ট যদি সঠিক তদন্ত লিন, তাহলে চাবির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যান, আমাদের দেশে কোনো চাবি দেয় না, কিছু গণ্ডগোল কিছু 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 না, কথাবার্তা বলতে আমাদের একটা দেশ ছিল, সিদ্ধান্ত ছিল যে আমরা কোনো দোকানে কেউ যাবে না আমাদের দেশে, এটা সত্যি কথা, এটা সত্যি, দেশের আমরা বাজার করবো নি, বাজার কেউ খাবে নি, আমাদের ওর দিকে ডাকা হয়েছিল আর জুটেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দিকে ডাকা হয়েছিল আর জুটেনি, কেউ জুটেনি, ওর দিকে দেশ থেকে ডাকা হয়েছিল আর কেউ জুটেনি। হ্যাঁ বাজার খাবেনি, ওরা যখন জুটবে দেশে জুটবে আমরা দেশে ফাজলা করে দিব, সে ফাজলা ওরা জুটেনি, ওরা যা জুটেনি, এখনো যা জানতে পারেন ওর দিকে ঢুকু, ওর দিকে ওরা তো আছে সঙ্গে, আমরা আমার নাম সুশান্ত মন্ডল। এই যে ধানটা রুয়া হয়েছে তলা ফেলানোর সময় ঘাস মারা ওষুধ দেয় ওই সহদেব মণ্ডল, অনুমণ্ডলের ছেলে, 50 কেজি ধানে তলাকে মেরে দেয় ঘাস মারা ওষুধ দেয়, তারা গোটা গ্রামকে শুনায়, গোটা গ্রামকে শুনানোর পর তখনও কিছু হয়নি, 6 মাস ধরে 1 বছর ধরে চলছে। তারপরে এই সামান্য দিন এই যখন মিটিং হয় ওরা যখন থানা পুলিশ করে তখন কাগজি গাছটাকে মহাদেব মণ্ডলের দুখানা কাগজি গাছকে কেটে দিয়েছে, ফলে ফুলে অন্তত 4 ঝোড়া কাগজি গাছ ছিল। এই ওই সঞ্জু ওর ভাইপো সাক্ষী দিতে যায় কিন্তু সাক্ষী দেখেনি, মারপিটও হয়নি কিছুই হয়নি, মারপিটও হলো না কিছুই না, এমনি ওরা যে থানা হাসপাতালে ভর্তি হয়ে গেল, অত মারপিটও হয়নি, পাড়াঘর ধরের লোক গ্রামের লোক কেউ দেখবেনি। স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন, আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজবরলতেও চোখ রাখতে ভুলবেন না, এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন, দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর, বিশদ জানতে যোগাযোগ করুন 9933998177 এই নাম্বারে। নমস্কার।